আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। যতদিন লাগুক দানব সরকারকে হটানো হবে ঘোষণা দিয়েছেন মির্জা ফখরুল। এরপর জানিয়ে দেব সীমান্তে সেনা মোতায়েন জরুরি, আরো জানাব খালেদা জিয়াকে তার জীবন ও সংগ্রামের বই হস্তান্তর। এদিকে সর্বজনীন সুস্থ সুরক্ষা নিশ্চিতে বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে বলছেন প্রধানমন্ত্রী। আরও জানিয়ে দেব জিম্মি 23 নাবিককে খুব শীঘ্রই মুক্ত করা সম্ভব বলছেন পররাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দেব বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক জিয়াই যথেষ্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। যতদিন লাগুক দানব সরকারকে হটানো হবে ঘোষণা দিয়েছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তাদের লক্ষ্য হচ্ছে সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত করে দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা। এই আন্দোলন একদিনের আন্দোলন নয়, যতদিন দানব সরকারের হাত থেকে জাতিকে রক্ষা করতে না পারবেন ততদিন আন্দোলন চলবে। ক্ষমতাসীন সরকারের হাতে গুম খুনের শিকার ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের পরিবারের সম্মানে রাজধানীর লেডিস ক্লাবে ইফতার আয়োজন করে দলটি। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বিএনপি করার অপরাধে দলের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, সন্তান ভাইদের গুম করেছে। তিনি বলেন 28 অক্টোবরের সমাবেশ পণ্ড করার দুদিনের মধ্যে সারা দেশে 37,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মির্জা ফখরুল বলেন সরকার শুধু নেতাকর্মীদের গুম হত্যাই করে ক্ষান্ত হয়নি, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। বর্তমান ক্ষমতাসীন দানব সরকারের হাত থেকে মুক্তির জন্য রমজানে মহান আল্লাহর রহমত কামনা করে দলের নেতারা। সীমান্তে সেনা মোতায়েন জরুরি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন দেশ আজ গভীর সংকটে, এমন সময়ে শুধু আইনশৃঙ্খলা বাহিনী কিংবা বিজিবির ওপর নির্ভর না করে অবিলম্বে দেশের সীমান্ত জুড়ে সেনা মোতায়েন জরুরি। গতকাল সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির এই মুখপত্র আরো বলেন বিরোধী দলগুলো যাতে জনগণের অধিকার আদায়ে আন্দোলন গড়ে তুলতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীতে তৎপর, অথচ সীমান্ত এলাকা অরক্ষিত। অরক্ষিত সীমান্ত স্থাপনা, থানা, ব্যাংক, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো। রিজভী বলেন ডামি সরকারের পররাষ্ট্র নীতির কারণে মনে হচ্ছে বাংলাদেশ এখন প্রতিবেশী রাষ্ট্রগুলোর যুদ্ধ করিডোর হিসেবে ব্যবহৃত হচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হয় কোনো এক অজ্ঞাত কারণে কুকি চীনকে সরকারের পক্ষ থেকে তোয়াজ করা হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের সীমান্ত নিরাপদ নয়, নিরাপদ নয় দেশের সার্বভৌমত্ব। খালেদা জিয়াকে তার জীবন ও সংগ্রামের বই হস্তান্তর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বেগম খালেদা জিয়া হার লাইফ হার স্টোরি নামে একটি ইংরেজি বই লেখেন সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহ। এবার বইটির বাংলা অনুবাদ করেছেন মাহবুব উল্লাহ। বাংলা নামকরণ করা হয়েছে বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম। বইটি খালেদা জিয়ার হাতে তুলে দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাত 8টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করে বইটি উপহার দেন তিনি। বিএনপির মিডিয়া উইং এর সদস্য শাইরুল কবির খান জানান খালেদা জিয়াকে নিয়ে সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা ইংরেজি বইটি বাংলায় অনুবাদ করেছে অধ্যাপক মাহবুব উল্লাহ। বইটির একটি সংখ্যা রাতে চেয়ারপারসনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অধ্যাপক মাহবুব উল্লাহ ও তার স্ত্রী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আফরোজা খানম রিতা। সর্বজনীন সুস্থ সুরক্ষা নিশ্চিতে বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2030 সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা এবং প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে জেনে তিনি আনন্দিত। দিবসটি এবারের প্রতিপাদ্য স্বাস্থ্য অধিকার নিশ্চিতে কাজ করি একসঙ্গে যথার্থ ও সময়োচিত হয়েছে বলেও তিনি মনে করেন।
জিম্মি 23 নাবিককে খুব শীঘ্রই মুক্ত করা সম্ভব বলছেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সোমালিয়ায় জলদস্যুর কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার নাবিকদের উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে। হাইজাকারদের সঙ্গে আলাপ আলোচনা চলছে এবং নাবিকরা ভালো আছে, তাদের খাবার দাবারেও কোনো অসুবিধা নেই। আলোচনা অনেক দূর এগিয়েছে, ফলে আমরা আশা করছি সাহসা তাদের মুক্তি করা সম্ভব হবে। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, এমভি আবদুল্লার আশপাশে বিদেশি জাহাজও প্রস্তুত আছে, আলোচনার পাশাপাশি হাইজাকারদের ওপর নানানমুখী চাপও রয়েছে। আমরা আশা করছি সাহসা জাহাজ এবং নাবিকদের মুক্ত করা সম্ভব হবে, তবে দিনক্ষণ বলা সম্ভব নয়। প্রসঙ্গত, গত 13 মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লার 23 বাংলাদেশী নাবিক, এখনও তারা জিম্মি হয়ে আছেন। বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক জিয়াই যথেষ্ট। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি যেভাবে মানুষ পুড়িয়ে হত্যা করছে, মানুষের ওপর হামলা পরিচালনা করছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করছে, তারা তো দ্বৈত। হরর মুভিতে দেখা এসব বিএনপির বেলায়ও প্রযোজ্য। হরর মুভির মতো বিএনপি একটি রাজনৈতিক দ্বৈতের দল। বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক জিয়াই যথেষ্ট, আর কাউকে লাগবে না। যতদিন তারেক জিয়া তাদের নেতা থাকবে বিএনপির, ততদিন কোনো সম্ভাবনা নেই। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে একটি দ্বৈত সবকিছু খেয়ে ফেলছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, প্রকৃত পক্ষে বাজার অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ হিসেবে বিএনপি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছিল, কিন্তু তাদের এই ডাকে দেশের কেউ সাড়া দেয়নি, এমনকি বিএনপির নেতাকর্মীরাও সাড়া দেয়নি। বাজার আমরা মোটামুটি নিয়ন্ত্রণে রেখেছি, অনেক পণ্যের দামও কমেছে। পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সংগঠন KNF বিদেশি সহযোগিতা নিয়ে ব্যাংক লুট, ডাকাতি সহ নানান সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সাংবাদিকদের এমন প্রশ্নে ডক্টর হাসান মাহমুদ বলেন, তাদের সঙ্গে আশেপাশে সন্ত্রাসীদেরও যোগাযোগ আছে। পার্শ্ববর্তী দেশে যারা ইতোমধ্যেই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছিল, তাদের অস্ত্রশস্ত্র এদের কাছে এসেছে বলেও জানা গেছে। দেখুন, তাদের বিরুদ্ধে সারাশি অভিযান শুরু হয়েছে, ইতোমধ্যেই ব্যাংক ম্যানেজারকে মুক্ত করা হয়েছে, তাদেরকে নির্মূল করতে সরকার বদ্ধপরিকর। বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক জিয়াই যথেষ্ট। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি যেভাবে মানুষ পুড়িয়ে হত্যা করছে, মানুষের ওপর হামলা পরিচালনা করছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করছে, তারা তো দ্বৈত। হরর মুভিতে দেখা এসব বিএনপির বেলায়ও প্রযোজ্য। হরর মুভির মতো বিএনপি একটি রাজনৈতিক দ্বৈতের দল। বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক জিয়াই যথেষ্ট, আর কাউকে লাগবে না। যতদিন তারেক জিয়া তাদের নেতা থাকবে বিএনপির, ততদিন কোনো সম্ভাবনা নেই। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে একটি দ্বৈত সবকিছু খেয়ে ফেলছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, প্রকৃত পক্ষে বাজার অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ হিসেবে বিএনপি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছিল, কিন্তু তাদের এই ডাকে দেশের কেউ সাড়া দেয়নি, এমনকি বিএনপির নেতাকর্মীরাও সাড়া দেয়নি। বাজার আমরা মোটামুটি নিয়ন্ত্রণে রেখেছি, অনেক পণ্যের দামও কমেছে। পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সংগঠন KNF বিদেশি সহযোগিতা নিয়ে ব্যাংক লুট, ডাকাতি সহ নানান সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সাংবাদিকদের এমন প্রশ্নে ডক্টর হাসান মাহমুদ বলেন, তাদের সঙ্গে আশেপাশে সন্ত্রাসীদেরও যোগাযোগ আছে। পার্শ্ববর্তী দেশে যারা ইতোমধ্যেই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছিল, তাদের অস্ত্রশস্ত্র এদের কাছে এসেছে বলেও জানা গেছে। দেখুন, তাদের বিরুদ্ধে সারাশি অভিযান শুরু হয়েছে, ইতোমধ্যেই ব্যাংক ম্যানেজারকে মুক্ত করা হয়েছে, তাদেরকে নির্মূল করতে সরকার বদ্ধপরিকর।